তো অনেকদিন পরে আমি খুরশিদ আবারও সবাইকে ওয়েলকাম করছি আজকে একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি যেটা দেখাবো, অনেকে এই সমস্যাটা হয়, যেটা হলো এখন তো অনেক বেশি পপুলার হচ্ছে মিউজিক্যালি, তাই না? তো মিউজিক্যালিতে যে ভিডিওগুলো আমরা দেখি, যেমন এইসব যে ভিডিওগুলো আমরা ওপেন করছি বা মিউজিক্যালিতে যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি, তো আমি সাউন্ডটা অফ করি। তো এই যে মিউজিক্যালিতে যে ভিডিওগুলো দেখছি, এগুলো কিভাবে ডাউনলোড করব আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে। তাও আমি ভাবলাম একটা ভিডিও বানিয়েই দিই। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ভিডিওগুলো ডাউনলোড করা যায়। তো আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে, একটা অ্যাপস আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, সেটা হলো মিউজিক্যালি ডাউনলোডার। তো এটা সহজেই প্লে স্টোরে পেয়ে যাবেন। তো তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো মিউজিক্যালি অ্যাপসটা ওপেন করতে হবে। করার পর এখানে যে শেয়ার বাটনটা আছে, শেয়ার বাটনে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে কপি লিংক করতে হবে, কপি লিংকটাকে কপি করতে হবে। করার পর এটাকে মিনিমাইজ করে দিন। দেওয়ার পর মিউজিক্যালি ডাউনলোডারটা ওপেন করুন। করার পর ওখান থেকে যেটা কপি করেছিলেন সেটাকে এখানে পেস্ট করুন। তো ডান, এখানে এবার ডাউনলোডে ক্লিক করুন। দেখুন এটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন এটা ডাউনলোড কমপ্লিট। ওকে, তো একটা অ্যাডস আসবে, এটাকে জাস্ট কাট করুন এবং এখানে ক্লিক করুন। দেখুন আমার অনেকগুলো ভিডিও ডাউনলোড করা আছে, সেহেতু যে ভিডিওটা লাস্ট ডাউনলোড করলাম সেটা এখানে আসছে। এবার এখান থেকে আপনি চাইলে আপনি যেখানে ইচ্ছা শেয়ার করতে পারেন এবং এটা ফাইলেও ওপেন করতে পারবেন। ওকে, তো থ্যাংক ইউ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য। আমাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর এরকম ভিডিও নতুন নতুনভাবে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ, বাই।